আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। হেলথ ইনফো বাংলা চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, সুতরাং আপনি এই আলোচনাটি সম্পর্কে ভালো জ্ঞান লাভ করতে চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে বাচ্চা আছে, প্রায় ফ্যামিলিতেই কমপক্ষে দু একজন করে ছোট বাচ্চা থাকে। তো এই ছোট বাচ্চাদের ইদানিং যে প্রবলেমটা দেখা দিচ্ছে, প্রায় যারা ভিউয়ার্স আছে আমার, তারা আমাকে কমেন্টস করে বলে যে ভাইয়া, আমার বাচ্চাটা খেতে চায় না, তো তার মুখে রুচি কম এবং সে খুবই কম খায়, যদিও খায় খুবই কম কিন্তু খেতেই চায় না। তো এমন তো অবস্থায় আমার বাচ্চার মুখের রুচি বাড়ানোর জন্য আমরা কি খাওয়াতে পারি? তো আজকে এই বিশেষ প্রশ্নের উত্তরে আজকে আসলে স্পেশালি ভাবে আমি এই ভিডিওটা প্রস্তুত করতে যাচ্ছি, সেটা হলো বাচ্চাদের মুখের রুচি এবং বাচ্চাদের কিভাবে স্বাস্থ্যগত ডেভেলপ করা যায়। যদি কোনো বাচ্চা ঠিক মতো খাইতেই না পারে, তাহলে তার শরীরটা কিন্তু বাড়বে না, অর্থাৎ তার বডিটা ছোট হয়ে থাকবে। বাচ্চা যদি বেশি পরিমাণ খাইতে পারে, তবেই তার বডি আস্তে আস্তে বাড়তে থাকবে। তো বন্ধুরা, আজকে আমি এমন কিছু ভিটামিনস মিনারেলস এর কথা বলবো, যেগুলো আপনাদেরকে এখন দেখাবো আমি। এগুলো যদি আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন, তাহলে আপনার বাচ্চার মুখে রুচি ফিরে আসবে এবং এতে আপনার বাচ্চার কোনো অসুবিধা হবে না। অর্থাৎ এই ওষুধগুলোতে কোনো সাইড ইফেক্ট নাই, এটা দীর্ঘদিন খাওয়াইতে পারবেন। এটা খাওয়াইলে আপনার বাচ্চার স্বাস্থ্যগত উন্নতিও হবে, ডেভেলপমেন্টও হবে। তো বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগেই আমি আপনাকে বলে রাখি, সেটা হলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। বাচ্চাকে কি ওষুধ খাওয়ালে বা কি মেডিসিন দিলে সে পর্যাপ্ত পরিমাণ খাবার খাবে, আর পর্যাপ্ত পরিমাণ খাবার খেলে তার দেহের যে গঠন সেটা ভালো থাকবে এবং স্বাস্থ্যগতভাবে অনেক উন্নতি লাভ করবে। তো বন্ধুরা, আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয়, তাহলে তার জন্য কি ভিটামিন খাওয়াবেন এগুলো আমি আপনাকে দেখাবো। এটা 1 বছর থেকে আপনি 12 বছর পর্যন্ত খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নেই। এটা বড় মানুষও খাইতে পারে, 12 বছর অর্থাৎ 12 ওভার 12 যারা আছে তারাও খাইতে পারে। তবে আমি বিশেষ করে যারা ওভার 1 ইয়ার, 1 ইয়ারের উপরে যারা আছে, তারা আসলে তাদের মুখে রুচির জন্য এবং স্বাস্থ্য একটু ভালো করার জন্য কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কি ওষুধ খাবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে একটা সিরাপ রাখছি, এটা হলো জিঙ্ক বি, এটা SKF কোম্পানির একটা প্রোডাক্ট। তো বন্ধুরা, এই সিরাপটার মধ্যে মূলত আছে জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্স। এই দুইটা কম্বাইনেশনই আসলে এই প্রিপারেশনটা প্রস্তুত করা হয়েছে। জিঙ্ক, এটা কিন্তু আপনার বডি গঠনে সাহায্য এবং সহযোগিতা করে এবং সেক্সুয়াল যে ডেভেলপমেন্ট আছে, যে অর্গানগুলো আছে, এগুলোতেও অনেক সহযোগিতা করে। এছাড়া এর মধ্যে আছে ভিটামিন বি কমপ্লেক্স। আমরা জানি ভিটামিন বি কমপ্লেক্স মুখের রুচিবর্ধক, অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ালে প্রত্যেক যাকেই খাওয়াবেন আপনি, তার মুখের রুচি আস্তে আস্তে বাড়তে থাকবে এবং ভিটামিন বি কমপ্লেক্সের যে অভাব আছে সেটা পূরণ হবে। মূল কথায়, এই জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্স মূলত জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্সের যে ঘাটতি আছে, এই ঘাটতির জন্য তো যে উপসর্গগুলো থাকে এগুলো মোকাবেলায় সাহায্য সহযোগিতা করে এবং মুখে রুচি এনে দেয়, এবং এটা বেশি খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনার বাচ্চা এটা 1 থেকে 3 মাস পর্যন্ত খাইলেও কোনো সমস্যা নেই। তবে সবচেয়ে ভালো হয় আপনার বাচ্চাকে কমপক্ষে 3 মাস, একেবারে এর মধ্যে কোনো মিস দেওয়া যাবে না, শুরু থেকে একেবারে 3 মাস পর্যন্ত যদি এই ট্রিটমেন্টে স্থায়ী করেন, তো এই জিঙ্গি আপনার বাচ্চাকে খাওয়ান, তাহলে আপনার বাচ্চা একটু একটু করে খেতে শিখবে এবং একটু একটু করে তার মুখে রুচি আসতে থাকবে, তার স্বাস্থ্যগত যে ডেভেলপমেন্ট আছে সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো বন্ধুরা, এই সিরাপটার দাম কত সেটা একটু বলে দিই। এই সিরাপটার দাম হলো 55 টাকা, খুবই কম দাম এবং এটাই কোনো সাইড ইফেক্ট হবে না। তবে আমি একটু এটার যে ডোজেস আছে সেটা একটু বলে দিই। যদি আপনার বাচ্চা 1 বছরের উপর হয়, সেক্ষেত্রে আপনি 1 চামচ খাওয়াইতে পারেন দিনে 3 বার। যদি আপনার বাচ্চার ওজন 10 থেকে 30 কেজি হয়, অর্থাৎ আপনার বাচ্চার ওজন যদি 10 কেজির উপরে হয় এবং তার বয়স যদি 1 বছর হয়, তাহলে আপনি 1 চামচ করে দিনে 3 বার খাওয়াবেন। এরপরে আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের কম অথবা 10 কেজি ওজনের কম আছে, সেক্ষেত্রে 1 চামচ প্রতিদিন একবার যে কোনো এক টাইম খাওয়াবেন।
আর যদি আপনার বাচ্চা 30 কেজির উপরে হয় সেই ক্ষেত্রে আপনি বেশি খাওয়াইতে পারেন, 1.5 চামচ করে খাওয়াইতে পারেন বা 2 চামচ করেও খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা মূলত যেটা সেটা হলো যদি আপনার বাচ্চার ওজন 10 কেজির নিচে হয় বা 10 কেজি হয় সেক্ষেত্রে 1 চামচ একবার খাওয়াবেন, এবং আপনার শিশুর ওজন যদি 10 থেকে 30 কেজির মধ্যে হয় সেক্ষেত্রে 1 চামচ করে দিনে 3 বার খাওয়াবেন, আর যদি 30 কেজির উপরে হয় সেক্ষেত্রে 2 চামচ করে দিনে 3 বার খাওয়াবেন। তো বন্ধুরা এই সিরাপটি আপনারা যে কোনো ফার্মাসিতে পাবেন, এটা অ্যাভেলেবল, প্রত্যেকটা ফার্মাসিতে পাওয়া যায়। আর বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব, তার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনি যদি স্বাস্থ্য সম্পর্কিত কোনো বিষয়ে জানতে চান সে বিষয়ে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, আমরা পরবর্তীতে আপনার প্রশ্নের উত্তরে একটা ভিডিও তৈরি করে দেবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওটি ভালো লাগবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।